মোস্তাফিজের কাটা স্লোয়ারের প্রেমে পড়েছি। লাইভে এসে মোস্তাফিজকে প্রশংসায় ভাসিয়ে একই বললেন প্রীতি জিন্তা। দর্শক, আইপিএল এর সর্বোচ্চ নিম্ন দামে কেনা হয়েছে মোস্তাফিজুর রহমানকে। আগেরবারে আইপিএল খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্স এর হয়ে, কিন্তু অবহেলা করে কলকাতা থেকে বাদ দেওয়া হয় মোস্তাফিজকে। আর এই সুযোগ কাজে লাগায় চেন্নাই। মাত্র 2 কোটি রুপিতে চেন্নাই একাদশে নিয়ে নেয় মোস্তাফিজুর রহমানকে। চেন্নাইয়ের হয়ে সেই অবহেলিত মোস্তাফিজ এখন আইপিএল এর সর্বোচ্চ দামি বোলার মিশেল স্টার্ককেও হার মানিয়েছে। বোলারদের তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন মোস্তাফিজ। 4টি ম্যাচ খেলে 9টি উইকেট শিকার করেছেন এ বামহাতি পেসার মোস্তাফিজুর রহমান। শুধু তাই নয়, আইপিএল এর সম্মান প্রদর্শনী পার্পেল ক্যাপটিও নিজের দখলে করে নিয়েছেন। বাগা বাগা ব্যাটিংদের মোস্তাফিজের কাটা স্লোয়ার দিয়ে আউট করেছেন। এবার মোস্তাফিজকে আগুন ঝরা বোলিং দেখে লাইভে এসে প্রীতি জিন্দা বলেন, অসাধারণ বোলিং করেন মোস্তাফিজ। একজন বোলার যে এতটা ভালো বল করতে পারে তার কোনো তুলনা নেই। আমি মোস্তাফিজের বলের প্রেমে পড়ে গেছি। শুভকামনা রইল মোস্তাফিজের জন্য। পরের বার যদি সুযোগ হয় আমি আমার নিজের দলে পাঞ্জাব কিংসে নিব মোস্তাফিজকে। তো দর্শক, মোস্তাফিজকে নিয়ে প্রীতি জিন্দার কথাগুলো আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।